হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি বন্ধুরা। আজকে কথা বলবো এডিফায়ার ব্র্যান্ডের K800 মডেলের কমিউনিকেটর হেডফোন নিয়ে। তো বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করি। তো বন্ধুরা এটার স্পেসিফিকেশন আমি একটু বলি। তো এটাতে সফট লেদার ইয়ার ক্যাপস রয়েছে বন্ধুরা, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সফট লেদার ইয়ার ক্যাপস রয়েছে, অর্থাৎ আপনাকে একটা কমফোর্ট ফিল দেবে এটা। দ্বিতীয়ত এটাতে অডিওতে সুপার পারফরমেন্স রয়েছে। তৃতীয়ত সেপারেট ভলিউম অ্যান্ড মিউট স্লাইড কন্ট্রোল অন কানেক্টর কেবল, অর্থাৎ এই যে কানেক্টর কেবল রয়েছে এটা দিয়ে আপনি সাউন্ড কমা বাড়া করতে পারবেন, এবং এটাতে মিউট বাটনও রয়েছে, এক্সট্রাভাবে একটা মিউট বাটন রয়েছে যেটা দিয়ে আপনি মিউট করতে পারবেন। তো এখানে 4 নম্বর রয়েছে অ্যাডজাস্টেবল মাইক্রোফোন ফর কনভেন্স, অর্থাৎ এটা দিয়ে আপনি মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারবেন, এবং মাইক্রোফোন ব্যবহার করার জন্য আলাদা একটা বাটন দেওয়া রয়েছে এখানে। তো এটা দিয়ে মাইক্রোফোন সুইচ অফ করতে পারবেন। এবং বিশেষ যে আর কি বিশেষ যেটা আর কি এই হেডফোনের, সেটা হচ্ছে এটা লাইট ওয়েটের একটি হেডফোন, এবং লাইট ওয়েটের মধ্যেও একটা ভালো ডিজাইন করা হয়েছে এখানে, অর্থাৎ এই হেডফোনটি একটি লাইট ওয়েটের। তো চলুন আমরা এটার আনবক্সিং করি। তো বন্ধুরা আমরা আনবক্সিং করছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে আর কিছু নাই, ও আছে সরি, এখানে একটা ইউজার গাইড ম্যানুয়াল রয়েছে যেটা পড়ার কোনো দরকার নাই। আচ্ছা, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হেডফোন দেখতে পাচ্ছেন। আর এখানে এটা আমি একটু খুলি। এই যে তার এই হেডফোন। তো বন্ধুরা এই হেডফোনের বিল কোয়ালিটি মোটামুটি মেনে নেওয়া যায়, প্রাইসের দিক থেকে মোটামুটি ভালো। এবং দেখতে পাচ্ছেন মাইক্রোফোন সুইচ করার জন্য এরকম, আবার আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন। এবং এটা দিয়ে আর যাদের মাথা একটু বড়, তারা এটা বড় করে নিতে বড় করে নিয়ে আপনারা কানে দিতে পারবেন। এবং এই পোর্টসতে আমি একটু পোর্টসে পরিচয় করে দেই। তো প্রথমে বললাম যে স্পেকটা, স্পেকে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোন সুইচ অফ করার জন্য এবং সুইচ অন করার জন্য এখানে বাটন রয়েছে, এটা দিয়ে সুইচ অন অফ করতে পারবেন। এবং এটা ভলিউম আপ এবং ভলিউম ডাউন করার জন্য আলাদা একটা বাটন দেওয়া রয়েছে, এটা স্লাইড করলে আপনারা কাজ করে এখানে। তো আর এটা হচ্ছে আপনার হেডফোন জ্যাক আর কি, এটা আপনি ফোনে উইন্ডোসে যেখানে ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন, এটা সবগুলোতেই সাপোর্ট করে। এবং এটার 1 ইয়ার্সের ব্র্যান্ড ওয়ারেন্টিও আছে। তো বিল্ড কোয়ালিটি মেনে নেওয়া যায় মোটামুটি ভালো, প্রাইসের দিক থেকে এটা ভালো একটা পারফরমেন্স দিবে আপনাকে। আর মেন কথা হচ্ছে যারা সাউন্ড বেশি পছন্দ করেন তারা এই হেডফোনটা নাম্বার 1 থাকতে পারে, কারণ এই হেডফোনের সাউন্ডটা খুবই বেশি, খুবই লাউড। তো যারা সাউন্ড পছন্দ করেন বেশি তাদের এই হেডফোনে নাম্বার 1 থাকতে পারে। আর গেমিং যারা গেম খেলেন তারা চয়েসে রাখতে পারেন, বাট যেমন ব্যাটল রয়্যাল যে গেমসগুলো রয়েছে, যেমন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, এইসব গেমস খেলতে গেলে আমরা দেখলাম কিছু কিছু সময় সাউন্ড একটু মিস করে। তো আমার এটার 15 দিনের এক্সপিরিয়েন্স, এটার ব্যবহার করার এক্সপিরিয়েন্স। তো আমি যা দেখলাম এটা দিয়ে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো একটা, খুব ভালো একটা পারফরমেন্স দেয়। এবং যারা গেমস খেলেন, গেমস সব গেমই খেলা যাবে, বাট যেমন ব্যাটল রয়্যাল যে গেমসগুলো যাদের একটু সাউন্ড মানে গেলেই সমস্যা, তারা এটা চয়েস করতে পারবেন না, কারণ এটাতে সাউন্ড কিছু কিছু সময় মিস করে। আর আমরা এটা মোবাইলেও চালিয়ে দেখছিলাম, পিসিতেও চালিয়ে দেখছিলাম, কোনো সমস্যা হয় নাই কোনো দিক থেকে। তবে গেমিংয়ের দিক থেকে এই জাস্ট ওই ব্যাটল রয়্যাল গেমের দিক থেকে একটু পিছিয়ে, আর সব দিক থেকে এটা এগিয়ে আছে। তো বন্ধুরা এই হেডফোনটাই কাদের জন্য প্রেফার করা যায় এটা একটু বলি। তো যারা কি বেশি সাউন্ড পছন্দ করে, অর্থাৎ বেশি লাউডনেস পছন্দ করে, তাদের এই হেডফোনটা মানে এক দেখাতেই ভালো লেগে যাবে। এবং এটা যারা আর কি ভালো মানে একটা কম বাজেটের মধ্যে ভালো একটা হেডফোন খুঁজছেন তারা এই হেডফোনটা নিতে পারেন। তবে এটার মেন কথা যেটা আর কি না বললেই না, যে এই হেডফোনটা তারা যারা নিতে পারবেন না সেটা হচ্ছে যারা কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ারের মতো ব্যাটল রয়্যাল যে গেমসগুলো রয়েছে এই গেমসগুলো যারা খেলেন, তবে ওই গেমসগুলোতে আর কি একটু সাউন্ড মিস করলে সমস্যা, যার জন্য ওই গেমসগুলোতে আমরা দেখছিলাম
একটু একটু ল্যাটেন্সি আছে, যার জন্য ওই গেমারদের জন্য আর কি প্রেফার করা যায় না। যারা সব গেমস খেলবেন কিন্তু ব্যাটল রয়্যাল গেমস খেলবেন না, তারা এই হেডফোনটা নিতে পারেন। এবং যে কোনো গেমস খেলার সময় এটা কোনো ল্যাটেন্সি নাই আর কি, শুধুমাত্র ওই ব্যাটল রয়্যাল গেমসের দিক থেকে এটা একটু ল্যাটেন্সি রয়েছে। তো বন্ধুরা, এটা এই হেডফোনটার প্রাইস রয়েছে 1000 টাকা। তবে আমাদের শপে এসে যদি এটা নেন সেক্ষেত্রে 5% ডিসকাউন্ট পাবেন, এবং এটার ওয়ারেন্টি রয়েছে 1 ইয়ার্সের ব্র্যান্ড ওয়ারেন্টি। তো আমাদের শপের ঠিকানা, নাম, নাম্বার, যাবতীয় ইনফরমেশন সব কিছু ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কোনো ভিডিও বা কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।